রুচিরাকে বাঁচাতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল চয়ন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রুচিরাকে যখন গুন্ডারা ধরে আর ওই শমিনকে অনেক মারধর করতে থাকে ওরা তখনই ওদিক দিয়ে চয়ন যাচ্ছিল চয়ন তো রুচিরাকে দেখে অবাক হয়ে যায় যে এত রাতে রুচিতা রুচিরা এখানে কেন তারপরে রুচিরাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় চয়ন চয়নের এই সাহসিকতা দেখে অনেক খুশি হয় সোমিন তখন সোমিন বলতে থাকে রুচিরাকে রুচিরা তুমি তো বলনি এরকম একটা সাহসী পুলিশের সাথে তোমাদের পরিচয় আছে আগে তো বলনি তখন চয়ন অবাক হয়ে যায় আর চয়ন বলতে থাকে যে আপনি কি হন রুচিরার তখন উনি বলে আমি ফিওন্সে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এ কথা শুনে তো যেন চয়নের মাথায় আকাশ ভেঙে পড়ে আর চয়ন অনেক অবাক হয়ে যায় তারপরেই চয়ন বলতে থাকে যে আমার কথা বলার মতো তেমন কিছুই নই আমি সেজন্য হয়তো বা আপনাকে বলেনি এ কথা শুনে তো রুচিরা অবাক হয়ে চয়নের দিকে তাকিয়ে থাকে আর চোখের পানি যেন টলমল করে তারপরে ওখান থেকে সোমেন আর রুচিরা চলে যায় আর কান্নায় ভেঙে পড়ে চয়ন ওখানে বাইকের ওখানেই ও বসে কান্না করতে থাকে একা একা আর নিজেকে অনেক দোষী ভাবতে থাকে যে আমার জন্যই আজকে আমি রুচিরাকে হারাতে বসেছি আমি কেন রুচিরাকে নিজের করে পেলাম না কেন আমি রুচিরাকে নিজের করতে পারলাম না এসব কিছু ভাবতে থাকে ঠিক তখনই ওই দিক দিয়ে আবার সেই গুন্ডাগুলো যাচ্ছিল তখন তো ওকে দেখে আবার গাড়ি থামায় আর বলে কিরে হিরো আমাদের সাথে তো খুব ওই সময় মারামারি করলি আমাদেরকে মারলি এখন এখন তোর কি হবে এখন কি করবি তুই দেখি কি করিস এই কথা বলে সবাই মারতে চায় কিন্তু তখনও চয়ন ওদেরকে অনেক মারে কিন্তু হঠাৎ করে ওর শমিনের কথাগুলো মনে পড়ে যায় আর ও দুর্বল হয়ে যায় তারপরে সবাই ওকে মারতে থাকে আর প্রথমে একজন মাথায় মারে তারপরে হাতে পায়ে সব জায়গায় মারতে থাকে চয়ন আর মোকাবেলা করতে পারে না মন্ত্রী সেলের সাথে তখন মন্ত্রীর ছেলে বলতে থাকে কিরে হিরো এখন এখন করছিস না কেন মারামারি এখন মার আমাদেরকে মার দেখি কিভাবে পারিস এ কথা বলে আস্তে আস্তে চয়নকে আরও মারতে থাকে মেরে রক্তাক্ত করে ফেলে তা তখনই হঠাৎ করে দেখতে পায় যে চয়ন কোনো নড়াচড়া করছে না তখন মন্ত্রীর ছেলে বলে যে কিরে ও তো নড়াচড়া করছে না কি হলো আবার মারা গেল নাকি চল চল আমরা এখান থেকে চলে যাই পালাই এখান থেকে তারপরে কথা বলে ছুটাছুটি করে ওখান থেকে সবাই চলে যায় আর চয়ন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে তারপরে ওইদিকে দেখা যাবে রাত্র অনেক রাতে পুলিশরা এসে দরজা থাকাচ্ছে তখনই বাড়ির সবাই ছুটোছুটি করে উঠে যায় আর সৃজনে জেঠু বলতে থাকে কী ব্যাপার এত রাতে কে এমন দরজা ঢাক্কাছে এত খাটাখাটনির পরে আজকে একটু ঘুমিয়েছি কেন এরকম করছে তারপরে লাইট অন করে যখনই সৃজন দরজা খোলে তখনই পুলিশ দেখতে পায় আর বলতে থাকে কি ব্যাপার কি হয়েছে তখন জেঠু বলে নিশ্চয়ই এই মেয়েটা কোনো নরচর করেছে তাই তো পুলিশ এসেছে তারপরে পুলিশগুলো ভিতরে আসে আর সৃজন বলতে থাকে কি হয়েছে পুলিশ অফিসার এখানে আপনারা তখন পুলিশ বলতে থাকে আসলে চয়ন আপনাদেরকে একটু হসপিটালে যেতে হবে তখন সবাই তো অবাক হয়ে যায় বলে হসপিটালে এত রাত হসপিটালে কেন কি হয়েছে তখন পরনা বলতে থাকে অফিসার আমাদের খুলে বলুন তো কী হয়েছে তখন অফিসার জানায় যে চয়ন অ্যাক্সিডেন্ট করেছে গুরুতরভাবে আহত আপনাদেরকে এখনই হসপিটালে যেতে হবে একথা শুনে তো সবাই কান্নায় ভেঙে পড়ে আর সবাই ছোটো ছোটো করে যেতে থাকে তারপরে সেজন বলতে থাকে জেঠু তোমার এখন যাওয়ার দরকার নেই আমরা গিয়ে আগে পরিস্থিতিটা দেখি তারপর বরং তুমি যেও তখন জেঠু কান্নায় ভেঙে পড়ে আর বলে আমার ছেলে হসপিটালে শুয়ে আছে আর আমি যাবো না কি বলি সেগুলো বড় খোকা আমাকে নিয়ে চল তারপরেই সবাই মিলে হসপিটালে যায় কিন্তু চয়নের অবস্থা খুবই খারাপ থাকে চয়ন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এটা ডক্টর জানায় একথা শুনে তো সবাই অবাক হয়ে যায় এদিকে জেঠি আর জেঠুমণি কান্না করছে তখন বর্ষা তাদেরকে সামলাচ্ছে পরনাও হঠাৎ করেই যখন ডক্টর বেরিয়ে আসে সৃজন আর পর্ণা ডক্টরের কাছে যায় আর বলতে থাকে ডক্টর সাহেব কি হয়েছে বলুন চয়নের অবস্থা কি এখন কি অবস্থা আমাদেরকে সবটা খুলে বলুন ডক্টর সাহেব তখন ডক্টর জানায় যে ওনার অবস্থা খুবই খারাপ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে খুবই খারাপ অবস্থা আপনারা নিজেদের সামলান ওনাদেরকে বুঝান তারপরে পর্ণা কান্নায় ভেঙে পড়ে আর সৃজনও জন্য তখন বর্ষা বলতে থাকে বৌদি ভাই কী পড়লো তখন পর্ণা বলতে থাকে বর্ষা চয়নের অবস্থা ভালো নয় তুই জেঠিমণি আর জেঠুমণিকে কিছুতেই বলিস না এ কথা কথা বলে সবাই কান্নায় ভেঙে পড়ে তারপরে ওখানে সেই পুলিশগুলো চলে আসে আর পর্ণা বলতে থাকে স্যার আমাদের বলুন কি হয়েছিল কারণ চয়ন এত ভালো বাইক চালায় যে ওর অ্যাক্সিডেন্ট করার কোনো চান্স নেই ও অ্যাক্সিডেন্ট করতেই পারে না সেটা আমি বিশ্বাস করি না তাহলে কি করে হলো আপনি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন না তো তখন সৃজনও বলতে থাকে হ্যাঁ অফিসার বলুন প্লিজ কি হয়েছে আমাদের সবটা জানা দরকার তারপরে অফিসার বলতে থাকে আসলে মিসেস দত্ত বাইকটা পার্কিংয়ে ছিল আমাদের মনে হয় কতজন মিলে চয়নকে অনেক মারধর করেছে কারণ ওর বডিটা রক্তাক্ত অবস্থায় ওখানে রাস্তায় পড়েছিল আর বাইকটা পার্কিংয়ে ছিল তার মানে ও অ্যাক্সিডেন্ট করেনি এটা যে কোনো একটা ষড়যন্ত্র তখন তো কথা শুনে পড়না অবাক হয়ে যায় আর বলে তাহলে কে করবে এগুলো কেন করলো এগুলো চয়ন্ত কারও কোনো ক্ষতি করেনি তাহলে ওর সাথেই কেন এগুলো ঘটলো তখন অফিসার জানায় যে ম্যাডাম আমরা অনেক চেষ্টা করছি আমরা চিরুনি তল্লাশি চালিয়ে আমরা যে করি হোক এর রহস্য খুঁজে বের করবই আপনারা চিন্তা করবেন না আমরা সব রকম চেষ্টা করছি যাই যে করি হোক সব রহস্য খুঁজে বের করব আর চয়ন ঠিক না হওয়া পর্যন্ত তো তাও জানতে পারছি না তারপরে পর্ণা বলতে থাকে চয়নের এই অবস্থার জন্য যারা দায়ী যে এই কাজ করেছে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না তাদেরকে আমি কিছুতেই ক্ষমা করব না তখন সৃজনও বলতে থাকে হ্যাঁ অফিসার আমরা কিছুতেই ক্ষমা করব না আমরা তাদেরকে খুঁজে বের করবই আর শাস্তি দেবই একথা শুনে অফিসারও পর্নার দিকে তাকিয়ে থাকে তারপরে জেঠিমণি পর্ণাকে বলতে থাকে পর্ণা আমার ছেলের এই অবস্থা কি করে হলো বলো তো কি করে হলো আমার ছেলেকে কোন গাড়ি ধাক্কা মেরেছে তখন পর্ণা বলে যেটি তুমি শান্ত হও কিচ্ছু হবে না চয়নের আমরা আছি তো কিচ্ছু হবে না তারপরে অয়ন নিজের বলটা বসতে পারে আর সৃজনকে বলতে থাকে আমার ভাইটাকে আমি কতই না অপমান করেছি কত কথাই না বলেছি অপদার্থ বলে সব সময় রাগিয়েছি এখন এখন আমার এত কষ্ট লাগছে কেন চয়ন আমার কেন এত খারাপ লাগছে আমার কেন এত ভিতরটা ভেঙে যাচ্ছে তখন সৃজন বলে দাদা ভাই এরকম করো না এরকম করো না তোমরা সবাই যদি একসাথে ভেঙে পড়ে তাহলে কী করে হবে চয়নকে সুস্থ হতেই হবে আমাদের চনু সুস্থ হয়ে যাবে তোমরা দেখো তোমরা চিন্তা করো না একদম চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে তারপরেই সবাই অনেক কান্না করতে থাকে আর এদিকে পরনাও মনে মনে ভাবতে থাকে কি করে এসব হলো এসব হওয়ার তো কোনো কথা না তাহলে কেন হলো এসব ভগবান আমাদের কেন এত বারবার করে বিপদ আসে কেন হলো চয়নের সাথে এমনটা তারপরেই দেখা যাবে ডক্টর আবার চলে আসে আর বলে আপনারা ভগবানকে ডাকুন ভগবান ছাড়া জয়নকে সুস্থ করা সম্ভব নয় কারণ ওর অবস্থা অনেক খারাপ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে একথা শুনে তো পরনা সোজা চলে যায় ঠাকুরের কাছে আর বলতে থাকে ঠাকুর প্লে চয়নকে আপনি সুস্থ করে দিন আমাদের চয়নে যেন কিচ্ছু না হয় আমাদের চয়নকে আপনি নতুন জীবন দান করুন এই সব কিছু বলতে থাকে পড়না আর মনে মনে পণ করতে থাকে যাদের জন্য আজকে আমার চয়নের এই অবস্থা তাদেরকে আমি ছাড়বো না তাদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো তখন সৃজনও বলে পর্ণা তুমি একা নও আমিও আছি তোমার সাথে তুমি ভেবো না এই লড়াই দুজন মিলে একসাথে লড়বো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ